মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, আর আজকে না রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, রান্না কমপ্লিট হয়ে গেছে। কারণ কালকের একটু মাটন আছে, মাটনটা আমি খাবো না, কারণ বৃহস্পতিবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করি, আর বাসি মাটন আমার খুব একটা পছন্দ হয় না। তো বাড়ির সকলে খাবে, তো বাড়ির সকলের জন্য মাটন যেহেতু আছেই, তো আমি জাস্ট আমার জন্য একটু আলু আর সজনে ডাঁটা দিয়ে একটু সবজি করলাম। তো ওটাই আমি আর মেয়ের, আমার আর মেয়ের হয়ে যাবে, আর মেয়েকে একটু ডিম সেদ্ধ করে দেব, যেটা ওর আজকে হয়ে যাবে। যেহেতু সকলে মাটন খাচ্ছে তো ও ডিম সেদ্ধ খেতেই পারে, আর আমি জাস্ট ওই সবজি দিয়ে খেয়ে নেবো আর কিছু একটু ভাজাভুজি করে নেব। আর এখন আপাতত আমি খাচ্ছি তরমুজ, কারণ এই যে এখানে অর্ধেকটা তরমুজ আছে, অর্ধেকটা তরমুজ আছে আর অর্ধেকটা দেওয়া হলো ঠাকুরের কাছে, কারণ বাড়িতে প্রথম, মানে এটা বছরের প্রথম ফল, তো প্রথম ফল এনে আমরা ফার্স্টে ঠাকুরের কাছে দিই, তো ঠাকুরের কাছে দিয়ে তারপরে আমরা সেটা খেয়ে থাকি। তো কালকে হাজব্যান্ড এনেছিলো খাবার জন্য, তো আমি বললাম যে ঠাকুরের কাছে আগে দিয়ে রাখি। আজকে যেহেতু বৃহস্পতিবার, মা আজকে ঠাকুরের কাছে ভোগ দেবে, ভোগ দেবার পরে তো ওই ফলটা আমরা খাবো। তো মা ভোগ দিচ্ছে, কেটে ফেলেছে, ওখানে ভোগ বানিয়ে দিচ্ছে, আর এদিকে আমাকে একটুখানি দিলো, বললো তুমি খেয়ে দেখো, টেস্ট করে দেখো কেমন। তো আমি এখানে নিয়ে এলাম, খাবো। আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে আজকে, দেখলে আমাদের কি ব্রেকফাস্ট হয়েছে, হাজব্যান্ডকে ব্রেড দিয়েছি, কলা দিয়েছি, ও খেয়ে গেছে, আমি জাস্ট ব্রেড আর চা খেয়েছি। আজকে মাও ব্রেড আর জ্যাম দিয়ে খেয়ে নিয়েছে, আর এখন মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে। মেয়ে এখন আপাতত খাচ্ছে তরমুজ, আর আমিও এখানে তরমুজ নিয়ে এলাম, আমিও খাবো তরমুজ। না গ্লাস না, এমনি খাও, তরমুজটা এমনি খাওয়া যায়, রস করতে হয় না। খাও, এই যে খাও, এখানে বসো, বসো, বাটিতে নিয়েছো ওটাই খাও। তো এদিকে মা পুজো করছে, আজকে আমি পুজো করবো না, বৃহস্পতিবারটা আমি চেষ্টা করি পুজো করার, বাট এবারটা আমি করতে পারবো না, তো ওই জন্য মা এই পুজোটা করছে। আর এখানে তরমুজটা এনেছি, তরমুজটা খাবো, দেখি কেমন মিষ্টি আছে কি না আছে। আর এ বছরের ফার্স্ট তরমুজ। মিষ্টি আছে না তরমুজটা, না এরকম বালি বালি হয় না এক ধরনের, এই বালি বালিটা ভালো লাগে, যেটা এমনি নর্মাল হয় এটা বালি বালি হয় না, সেটা অতটা ভালো লাগে না, এরকম বালি বালি হলে ভালো লাগে। আর তরমুজ এরকম লাল কিন্তু ভালো লাগে, অনেক তরমুজ বেরোয় না, বেশ নেওয়ার পরে বাড়িতে এসে এসে কাটার পরে সেটা সাদা সাদা বেরিয়ে যায়, ওটা কিন্তু খেতে ভালো লাগে না, ওটা টেস্ট হয় না, বাট এই তরমুজটা কিন্তু বেস্ট টেস্ট। ঠিক আছে, তো চলো তরমুজটা খাই, তরমুজটা শেষ করি, পরে দেখা হচ্ছে। দেখছো জিনিস খালি নষ্ট করবে, খাবে তো না, আনতে বলবে আর খাবে না, খালি নষ্ট করবে। কি করছিস তুই ওগুলো? জুস খাবাই রে, তরমুজের জুস খাওয়ার কি আছে, চিবিয়েই তো খাওয়া যায়, ফেলে ঝেলে ওগুলো এখন খাওয়া যাবে? যেগুলো ফেলে রেখেছিস নিচে ওগুলো তো ফেলে দিতে হবে। দেখছো কেমন নষ্ট করছে, দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি, দাঁড়া। যেহেতু মর্নিংয়ে সেরকম কিছু খাইনি তাই খিদেও পেয়ে গেছে, তো আমার শাশুড়ি মা ওদের খেতে দেরি আছে, তো আমি সকলের জন্য মাটনটা গরম করে একদম বাটিতে উঠে রেখে দিলাম, আর এদিকে আমার ভাতটা বেড়ে নিয়েছি। ওরা যেহেতু মাটন খাবে তাই ওরা পরে খাবে কিংবা আলাদা করে খেয়ে নেবে, আর আমি এখন খেয়ে, কারণ আমি নিরামিষ খাবার আমার খিদেও পেয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার ভাতটা বেড়ে নিয়েছি, এখন আমি খেয়ে নেব। গুড ইভিনিং এভরিওয়ান, সময় এখন প্রায় সন্ধে 6:30, আর একদম এখন সন্ধে থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো এখানে ইভিনিং একটা স্ন্যাক্স রেডি করছি, মুড়ি মাঝে মাঝে এরকম একটু বাদাম দিয়ে ভেজে ফ্রাই করে খাবে, অসাধারণ লাগে, মুড়ির একটা ক্রাঞ্চিনেস চলে আসে, বেশ ভালো লাগে, বেশ গরম গরম একটু ফ্রাই হয়, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে, দারুণ লাগবে খেতে। তো এখানে আমি
সো বন্ধুরা, মুড়ি তো আছেই, মুড়ি আমার ফ্রাই করা হয়ে গেছে, আর মুড়ির সাথে আছে গরম গরম আদা দেওয়া র চা। তো র চা কার কার পছন্দ আমাকে জানিও। আমার কিন্তু দুবেলা আমি চা খাই, জাস্ট র চাই খাই, আমি কিন্তু দুধ চা একদমই খাই না। আর তাছাড়া দুধ চাটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। আমি প্রত্যেককেই বলি যে দুধ চা যারা খাও তারা দুধ চাটা অ্যাভয়েড করো, লাল চাটা খাও, সত্যিই ভীষণ ভালো। আর আর যাদের হজমের প্রবলেম আছে তারা কিন্তু একবার লাল চা খেয়ে দেখবে, সত্যি বলছি ভীষণ ভালো জিনিস, একদম ওষুধের মতো কাজ করবে। আমি তো দুবেলা জাস্ট লাল চা একটুখানি খেয়ে থাকি, আর আমার হাজবেন্ডকেও কিন্তু আমি লাল চা খেতেই সবসময় বলি, দুধ চা কিন্তু খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো নয়। তো আমি সবসময় দেখি যে আমার ফ্যামিলির যেন প্রত্যেকটা লোক ভালো থাকে। আর আমার হাজবেন্ডের একটু ওর একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, ওই জন্য ওকে আরও বেশি একটুখানি কেয়ার করতে হয় সব দিক দিয়ে, ওকে আমি খাওয়া দাওয়ার দিক থেকে একটু কেয়ার করেই চলি। তো চলো, এখানে মুড়ির মধ্যে একটু নিয়ে নিয়েছি চানাচুর, আর নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু মুড়িটা বেশ জমে না, তাই না? একটা সর্ষের তেলের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু খুব ভাল লাগে, ঝাঁজটা, উফ, মুড়ি মা মুড়ি মেখে খেতে এই যে সর্ষের তেলের ঝাঁজটা কী যে অসাধারণ। এসেছি রান্নাঘরে, আর এখন ধরতে পারছে প্রায় 10:45, আর হাজবেন্ড চলে এসছে, এখনই এলো, আর মা ওখানে আটা মাখছে, আর আমি এখানে দেখো আলুর সবজি বসিয়েছি একটু। আজকে যেহেতু দুপুরে মাটন ছিল আর যে সবজি ছিল ওটা তো শেষ হয়ে গেছে, আর এখন আমি এলাম, এখন একটু করবো সবজি, করবো একটু আলুর সবজি করবো, আর করবো রুটি। মা রুটি ওখানে আটা মাখছে, আমি এখন রুটিটা গরম গরম ভেজে নেবো, আর আলুর সবজি আর রুটি আজকে আমাদের ডিনারে এই হবে। তো আজকে আলুর সবজির সাথে আর বেশি কিছু থাকবে না, অন্যদিন মিষ্টি কিছু করি, হয় মিষ্টি থাকে, না হয় সুজি করি, না হয় সিমই করি, পায়েস করি, বাট আজকে সেরকম কিছু করবো না, কারণ ওদের মাটন খাওয়া হয়েছে, আর কালকেও মাটন খাওয়া হয়েছে, আজকে কারো সেরকমভাবে মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছেও নেই। তো জাস্ট রুটি করবো, দুটো করে তো রুটি খাবো সকলে, তার মধ্যে হচ্ছে সবজি হলে আমার মনে হয় হয়ে যাবে, তাই না? তো রুটিটা এখানে আগে ফার্স্টে সবজিটা করে নিন, তারপর রুটিটা করবো, চলো। ওখানে কিন্তু মা আজকে রুটি বেলছে, আর আমি এখানে রুটিটা ভেজে নিচ্ছি, একদম গরম গরম রুটি সেঁকে নিচ্ছি। আমি কিন্তু এগুলো নিজে একাই করতে পছন্দ করি, রুটি মাখা থেকে শুরু করে বেলা থেকে শুরু করে ভাজা আমি একা একাই করে থাকি, বাট আজকে মা বললো করে দেবে। আর মাঝে মাঝে না ওদেরকেও একটু কাজ করতে দিতে হয়, আর মিলেমিশে কাজ করলে কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মাঝে, তাই না? তো দেখো, এখানে আমি রুটিগুলো ঝরাঝট করে সেঁকে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, এখানে সবজিও কমপ্লিট, রুটিও কমপ্লিট, আর সমৃদ্ধি রুটিটা আমি এখানে জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। রুটি হয়ে গেছে রেডি, সবজিও হয়ে গেছে এখানে রেডি, রুটি আর সবজি রেডি হয়ে গেছে। হাজবেন্ড ওখানে দেখছে খবর, আর সকলে এখন খাওয়া দাওয়া করবে, আমি মনে হয় এখন খাবো না, মেয়ে খাবে, তারপরে খাবো। তো চলো ডিনারটা করে নিই, আর ডিনার করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, ডিনার কমপ্লিট, মেয়ে কিন্তু এখনও ঘুমোয়নি, মানে মেয়ে আমরা ঘুমাবো, তারপরে মেয়ে ঘুমোবে, মেয়ের ঘুমানোর প্রচণ্ড প্রবলেম। আর দেখো, একটুখানি রুটিও থেকে গেছে, আর একটু সবজিও থেকে গেছে। আর যেহেতু আমার রান্নাঘরটা ভালো না, তোমরা তো মানে দেখোই যে রান্নাঘরটা মানে এই জায়গাটা ফাঁক, ওই জায়গাটা মানে এটা জাস্ট আপাতত আমি জাস্ট রান্নাই করি, সেরকম কোনো কিছু এখানে রাখতে পারি না, যেহেতু এতটা ইঁদুরের উৎপাত। তো ওই জন্য আমি এখন কি করব, এই জিনিসগুলো সব কিছু রেখে দেবো ঘরে নিয়ে যেয়ে, যে আমাদের যে টেবিলটা আছে বাইরে ওই টেবিলের উপরে রাখবো। আর আর এখন একটু, যেহেতু আমি তো আজকে সেরকম কোনো কিছু করিনি, জাস্ট একটু রুটিই করেছি, তাও একটুখানি আমি ক্লিন করেই দেবো,
একটুখানি ক্লিন না করলে কি হবে, জায়গাটা না নোংরা হয়ে থাকে তো, আর আসলে প্রচণ্ড উৎপাত হয়। ক্লিন করে দেবো। আর হ্যাঁ, গ্যাস ওভেনের গ্যাস সিলিন্ডারের এই যেটা লকটা আছে এটা অবশ্যই অফ করা উচিত, প্রত্যেকের অফ করা উচিত। আগে তো যখন রাত্রেবেলা ঘুমাতাম তখন করে অফ করতাম, আমার হাজব্যান্ড আমি যে কোনো একজন মানে বাড়ির সকলেই যখনই সময় হতো অফ করে দিত। আগে তো যখন তখন অফ করে রাখতাম না, জাস্ট না রাতের বেলা আর কোথাও যাওয়ার আগে অফ করে দিতাম। বাট এখন কি হয়, এখন রান্না করার পরে যখন গ্যাসটা আমরা রান্না করি না, যখন আমরা ঘরে থাকি তখন আমি এই নিচেরটাও সিলিন্ডারটাও অফ করে দিই। কারণ কি হয়, একবার আমাদের যে গ্যাসে আগুন ধরে গেল যখন আমি বাড়িতে ছিলাম না, মা ছিল বাড়িতে একা, তো তারপর থেকে ভয়টা হয়েছে। তারপর থেকে এখন প্রচণ্ডই মেনটেন করে চলি এই জিনিসগুলো। আর যেহেতু আমরা মেয়েরা না মানে এই রান্নাঘরটাতে সবসময় থাকি, তো এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তাই না? আমাদের নিজেদের জন্য আমাদেরকে এগুলো সেফটিটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর সবসময় আমরা রান্নাঘরে থাকি, সব কিছু আমাদেরকে এগুলো যদি মেনটেন করে না চলি তাহলে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। তো যেহেতু হয়ে গেছে একবার, আমাদের অলরেডি একবার হয়ে গেছে, তো ওই জন্য আরও বেশি এখন সতর্ক নিয়ে মেনটেনভাবে মেনটেন করে এই জিনিসগুলো ভীষণ ভালো করে আমরা কেয়ার নিয়ে করি। তো পাইপটা তো চেঞ্জ করে এনেছি সেদিন, এই দেখো নতুন পাইপ লাগানো হয়েছে। তো চলো যাই, আগে ব্রাশ করব, ফেস ওয়াশ করব, বিছানা করব, এখনও অনেকটাই কাজ আছে, তো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব। চলো চলো এখন ব্রাশটা করে নিই আগে। আর বন্ধুরা, আমি কিন্তু কখনোই লাঞ্চের পর ডিনারের পর একবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি না কিংবা বসে পড়ি না। আমি কিন্তু অনেক টুকিটাকি কাজ আছে যেগুলো আমি করে তারপরেই শুই। তো দেখো এখন আমি ব্রাশ করে নিয়েছি, আর ব্রাশ করে এখন মুখটা ভালো করে ধুয়ে নেব, আর ফেস ওয়াশ করে একদম ঘরে চলে এসেছি। আর আমার কিন্তু যতই দেরি হোক যতই রাত হোক না কেন, আমি কিন্তু হাজারো কাজের মাঝে এই জিনিসগুলো আমার নিজের টেক কেয়ার করতে কখনোই ভুলি না। আমি কিন্তু নিজের খেয়ালটা ঠিক রাখি, আমি নিজে ফেস ওয়াশ করি, চুল বাঁধি সব প্রত্যেক দিন রেগুলার। আমি রাতের বেলা এরকম চুল বেঁধে থাকি, ভালো করে মুখে ফেস ওয়াশ লাগাই, টোনার লাগাই, ক্রিম লাগাই, সব কিছু আমি যেটা আমার ডেইলি রুটিন আমি এটা কিন্তু রেগুলার ফলো করি। আর আমি ব্রাশ করা থেকে শুরু করে সব কিছু আমি রেগুলার করে থাকি। আমার মনে হয় প্রত্যেকেরই এটা করা উচিত, কারণ আমি নিজেকে ভালোবাসি, আর আমি যদি নিজেকেই ভালো না বাসতে পারি তাহলে আমি আমার পরিবারের সমস্ত ভালোবাসার লোকদেরকে ভালোবাসবো কি করে? আমি নিজেকে যখন ভালোবাসবো তখনই তো আমি আর সবাইকে ভালোবাসতে পারবো। আর আমি নিজেকে ভালোবাসি বলেই নিজে একটুখানি আমি সবসময় হ্যাপি থাকার চেষ্টা করি, আমার কখনো কিন্তু অতটা মন খারাপ হয় না। আর আমাকে যদি কেউ কোনো সময় খারাপ কথা বলেও থাকে, হ্যাঁ এটা ঠিক যে আমি খুব তাড়াতাড়ি সেই কথাটা মনে নিয়ে নিই, আর সেই মনের মধ্যে আমি অনেকক্ষণ সেই কথাটা রেখে দিই। আমি ভীষণ মনে মনে কষ্টও পাই, আমার খুব খারাপও লাগে। বাট এই যে যখন আমি এই নিজে টেক কেয়ার করি, নিজে একটু সাজুগুজু করি, নিজে একটু ক্রিম লাগাই, এর মধ্যে দিয়ে কিন্তু আমি অনেক কিছু ভুলে থাকার চেষ্টা করি, অনেক কিছু ভুলে যাই। আমাকে কেউ খারাপ কথা বললে আমি সেটা ভুলে যাই, আমার সেটা মনে থাকে না। কিন্তু যখন বলে না লোকে হুট করে সেই খারাপ কথাটা, আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। তো এখন এই কাজগুলো করি, আর এই কাজগুলোর মাঝেই কিন্তু আমি আমার সমস্ত কিছু ভুলে থাকার চেষ্টা করি। তবে এটা ঠিক যে কোনো কথা খারাপ লাগলে আমি কিন্তু খুব সহজে সেটা ভুলে থাকতে পারি না, কিন্তু আমার একটাই দোষ যে আমি সেই কথাটা খারাপ লেগেছে সেটা আমি কাউকে মুখের উপরে বলতে পারি না, এটাই আমার দোষ। আমি মনে মনে কষ্ট পাই, সেই জন্য আমি অনেক কাজের মধ্যে দিয়ে আমি এই কথাগুলো ভুলে থাকার চেষ্টা করি। তো তোমাদেরকেও বলছি, সংসার হচ্ছে এমন জায়গা যেখানে নানান লোকে নানান কথা বলবে, কিন্তু সেগুলো ভুলে থেকে নিজেদের কাজে লেগে পড়বে, সংসারে নানান কাজ করবে, ভালো লাগার কাজগুলো করবে, দেখবে আমরা ভালো থাকবো। আমরা যখন আমাদের যে কষ্টদায়ক কথাগুলো ভুলে যাব তখন আমরা কিন্তু প্রত্যেকে ভালো থাকবো।
সো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, আর আমি কিন্তু আমার পিলো কভারগুলো আজকে চেঞ্জ করে ফেলেছি। আগে না আমি এই কাজগুলো সকালে করতাম, বাট এখন রাতে করি, কারণ রাতে করলে কি হয়, একটা সুন্দর বেড কভারে আমরা রাতটা ঘুমোতে পারি। আর বেড কভারের যে একটা সার্ফের যে নতুন গন্ধটা পাতার পরে একটা যে ফ্রেশ একটা গন্ধ স্মেল, সেটাই কিন্তু বেশ ভালো লাগে। তো আমার তো এই জন্য ভালো লাগে, তো এই জন্য আমি সকালবেলা এখন থেকে বেড কভারটা চেঞ্জ না করে রাতে করি। আর দেখো এই যে বালিশের কভারগুলো, সে এই বালিশের কভারগুলো না যেহেতু বালিশে মাথায় দেওয়া হয়, তাই কিন্তু প্রচণ্ড তেল তেল চিটচিটে নোংরা হয়ে থাকে। তো আমি কিন্তু বালিশের কভারগুলো এখন কি করব, এই গরম জল করে রেখেছি, গরম জলে ভিজিয়ে দেবো, আর কালকে সকালে খুব সকালে উঠে আমি কেচে দেবো। সো বন্ধুরা, আজকের মতো রাতের কাজ কমপ্লিট। এই কাজগুলো কিন্তু আমি রেগুলার করে থাকি, তবে রেগুলার বেড কভার চেঞ্জ করি না। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।